রাজধানীর কদমতলির মুরাদপুর এলাকার একটি বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবা মা ও বোনকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে শ্বাসরোধ করে হত্যার পর নিজেই 999 ফোন করে পুলিশে খবর দেয় পরিবারের বড় মেয়ে মেহজাবিন মন। তার স্বামী ও শিশুকেও অচেতন অবস্থায় হাসপাতাল নিয়ে যায় পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। রাজধানীর কদমতলির উত্তর বুরাদপুরের ছয়তলা এ বাড়ির দ্বিতীয় তলায় স্ত্রী মৌসুমী ও মেয়ে জান্নাতুলকে নিয়ে ভাড়া থাকত মাসুদ রানা। শুক্রবার রাতে বড় মেয়ে মেহজাবিন মুন তার স্বামী শফিক ও তাদের শিশুকন্যা তৃপ্তিকে নিয়ে এই বাসায় বেড়াতে আসে। মেহজাবিন রাতের খাবার নুডলস ও কফি নিজ হাতে পরিবেশন করেন সবাইকে। এরপর কোনো এক সময় মুন নিজের বাবা মা ও ছোট বোনের হাত পা মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে, আর নিজের স্বামী শফিক ও মেয়ে তৃপ্তিকে নেশা জাতীয় দ্রব্য খাওয়ালেও হত্যা করেননি মুন। চলার পরে যাইনি। আপনি সবাই খেয়েছেন? না, আমি খাইনি। আচ্ছা আচ্ছা, এরা খাইছে, আমি তো সামনে আমার বসাচ্ছি। তারপরে আমার সাথে যে নুডলস খাইবে কিনা, ই খাইবে কিনা, কফি খাইবে কিনা, বলছেন খাবো। রাতে ভাত খান নাই? না, রাতে কিছু দেয়নি আমার। আচ্ছা আচ্ছা, তো ওগুলি খাইছে তারা। যাই দেখি যে আমার শ্বশুর শাশুড়ি মানে পাগলা ঘুম ঘুমাই যাচ্ছে। হ্যাঁ, এটা দেখে আমার মনের মধ্যে আতঙ্ক হয়ে গেছে। আমি হাসপাতালে যাব, কারণ এর আগে একবার আমার ওয়াইফ তরমুজের সাথে কি মিলাই দিয়েছে। শনিবার সকাল 11টার দিকে 999 ফোন করে পুলিশকে খবর দেয় মেহজাবিন মুন, স্বীকার করেন হত্যার কথা। তিনি বলেছেন যে তার বাবা মার প্রতি ক্ষোভ আছে বা তার এই মায়ের ফ্যামিলির প্রতি তার ক্ষোভ আছে, যে ক্ষোভের সাথে কিছু ব্যক্তিগত কারণ জড়িত, স্বার্থের কোনো বিষয় আছে। তো আমরা আসলে তাকে আমরা জিজ্ঞাসা, কীভাবে হত্যা করেছে? তিনি যেটা বলেছেন যে তিনি ঘুমের ওষুধকে পাউডার করে এনে খাবারের সাথে মিশে খাইয়েছেন, পরবর্তীতে শ্বাসরোধ করে হত্যা করেছেন, তারা অচেতন হয়ে গেল। তবে নিহত মৌসুমীর বোন ইয়াসমিন অভিযোগ করেন মেহজাবিন একা নন, এ হত্যাকাণ্ডে তার স্বামী শফিকও জড়িত, যদিও শফিক এখন নাটক করছেন বলে দাবি তার। ছোট মেয়েকে নিয়ে দ্বন্দ্ব এবং টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব, আর সব সময় ওর মাথা ভিতরে এটাই থাকতো, টাকা পয়সা না দিলে আর এই ছোট মেয়েকে না দিলে ও মারে ফেলবো সবাইকে। মানে এটা আমার বড় বাগনিকে বলতো, এখন হচ্ছে প্ল্যানিং যে মার্ডারটা করছে এটাও ওকে টাইপে ফেলায় বলছে যে তুই যদি আমার কথা না শুনোস তাহলে মেরে মেরে ফেলবো। নিহত মৌসুমীর আরেক বোন শেফালিও হত্যার জন্যে ভাগ্নি জামাই শফিককে দায়ী করেন। আমার ভাগ্নি যখন মারে, আমার বড় ভাগ্নি মারছে, ঠিক আছে, মারতো, তখন বলতো হ্যাঁ, তখন বলতো কি যে তোর ফ্যামিলিকে তোরা তো মারমো, তোর বাচ্চারা মারম, তোর 14 গোষ্ঠী নির্ধ্বংস করে দিমো। আচ্ছা, আসলে আজকে আমরা ভাবছি মনে এইভাবেই বলে, কিন্তু যে এইভাবে যে মেরে ফেলবে আমরা বুঝতে পারিনি ভাইয়া। মেহজাবিন মুনকে গ্রেফতার করেছে পুলিশ, আর তার স্বামী শফিক ও 4 বছরের মেয়ে তৃপ্তিকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে হাসপাতালে, তাদেরকেও হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।